আচ্ছা তোমরা, আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো এই ভিডিওটা একটু লেটে আসছে, বিকজ আমি মাইনক্রাফট খেলেছি কিন্তু সেই রেকর্ডগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার একটা গ্লাস কেন আছে এবং আমার একটা ডায়মন্ডের পিকাক্স কেন নিয়ে আমি আসলে মাইন নিয়ে গিয়েছিলাম। এই যে এই আমাদের বাড়ির এই ঠিক এই পাশে একটি কেভ আছে, ওই পাশে আমি মাইনিংয়ে গিয়েছিলাম। সেই মাইনিং থেকে আমি এক তিনটি ডায়মন্ড পেয়েছি এবং গ্লাস দেখতে পাচ্ছ, এই গ্লাসটা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য না, বুঝতে যে এইখানে এই দুই ভিলেজার নেই, যে এখানে দেখতে পাচ্ছ যে দুটো ভিলেজার এখানে ঘুমাচ্ছে, মানে এই দুটো ভিলেজার আমি বোটে করে নিয়ে এসে এই ঘরে বন্দি করে দিয়েছি এবং এখানে ব্লিডিং স্টার্ট হয়ে গেছে। ও নাকি আমি ঠিক ভুল দেখলাম? ও আর্মাস্মিথ, হ্যাঁ হ্যাঁ, টুলস্মিথ, আই নিড ইউ। তুমি কেন যাচ্ছ না টুলস্মিথ? তোমাকেই তো আমার দরকার টুলস্মিথ। তোমার কি ঘুম ধরেনি? তাও যায় না, বুঝে সেটি বেড়ে লোক দেখাতে পারে যাবে না, এ আমার ঘরে যাবে, যাও আমার ঘরে যাও, যাও তুমি আজকে থেকে আমার দোস্ত, তোমার নাম ফের্নান্দো। সবাই আলস হয়ে গিয়েছে, কেউ যেতে চায় না। তো আমরা যে এখানে একটা রুম বানিয়েছিলাম না, এই যে এখানে, ইয়াস, সেই রুমটাকে আমি ভেঙে দিয়েছি বিকজ সেই রুমটা আমার ভালো লাগছিল না। তাই এখানে আমি একটি এমনি মানে তোমার ফুল দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিন্তু আগের পিকেক্স না, এটা নিউ পিকেক্স এবং ডায়মন্ডের পিকেক্সের হিল লো দেখতে পাচ্ছ। তো আমি এই কাজগুলোই করেছি অফলাইন, মানে অফলাইন অনলাইনে আমাদের ফসলগুলো গ্রো হয়ে গিয়েছে। লেটস কাট দেন, এগুলোকে ব্রেড বানিয়ে আমি লেটার দেখ দিব। এটা করে দিয়েছে এতগুলো উইট আমাদের কাছে, কমব 26টা হয়ে গিয়েছে, মাত্র 50% আমাদের। আমার বাড়ির ফ্যানের শব্দ আসতে পারে বিকজ আমার যে ভিডিও বানাচ্ছে এর ফ্যান চলছে। আরে গরম না, গরমের মধ্যে সব ফ্যান ছাড়া থাকা যায়? যারা যারা নতুন ভিডিও তারা তো সাবস্ক্রাইব করবে, বিকজ কিউএনএ ভিডিও আসতে অনেক দেরি, 1K সাবস্ক্রাইবার হলে আমাদের কিউএনএ ভিডিও আসবে, 1K সাবস্ক্রাইবার হলে আমার ফেস রিভিল করবো। বেশি উইথ হয়ে গিয়েছে, ওয়াটস নিয়ে চলে গিয়েছে। তো আমাদের ফুললি মার্বেল কাছে তো বউ নেই, আমি রিপ্লান্ট করবো,
গাছ রিপ্লান্ট করাও জরুরি, এগুলো আবার গ্রো হবে, এগুলো তো গ্রো হবে তাই না, এগুলো তো গ্রো হতে টাইম লাগবে, এগুলো গ্রো হবে আরো কিছু হবে, আবার ওইগুলো আমরা ভাঙবো ওইখান থেকে হবে, মানে দিস ইজ সায়েন্স মাইনক্রাফটের কি ও যে যে উইডগুলো আমাদের কোনো কাজে লাগবে না, মানে যে সিড ওইগুলো আমরা কম্পোস্টারে বর্মিল বানাবো, বিকজ আমার তো কম্পোস্টার তো আমার কাছে নেই, আমি কম্পোস্টারের রেসিপি ভুলে গিয়েছি, আমাদেরকে সিড ও আরও দুই স্ট্যাক সিড আছে, সবাই শেষ হবে এত বড় ফোন বানাচ্ছি কিসের জন্য, রিপ্লেস প্রায় রিপ্লেস করতে করতে সানসেট হবে, সেট মানে সানরাইজ হবে, রিপ্লান্টিং হয়ে গিয়েছে, ওই দিকে বাদে সারে কি বাদ আছে, সেই যে এখানে কি বাদ আছে আর মনে হয় বাদ নেই, ডিম ব্রোড ল্যাডার ক্লাচ এত সহজে যে ল্যাডার মিলে যায় আমার ঘরে কেন, তোমার জন্য একটি আলাদা বেড থাকবে, বিকজ তুমি আমার বেডে ঘুমিয়েছো, এই সাথে তোমাকে শাস্তি পেতে হবে, সামাজাতে যেহেতু রেড বেড ওরটা থাকবে ব্লু বেড, জায়গা নিশ্চয়ের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন আছে আমাদের বউ বানাতে হবে না, এবার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গ্রো করছি, গেমপ্লে নাম্বার 4 কিন্তু আমাদের হাউস কমপ্লিট হয়ে একটি ভিলেজার হাউসও কমপ্লিট হয়ে গিয়েছে ভিলেজার, সো আজকে থেকে তুমি ঘুমাবা নীল বেড়ে আর আমি ঘুমাবো ব্লু ডাই, এবং এই ব্লু ডাইগুলোকে আমরা যে এরকমভাবে তুমি ঘুমাবে এইটাতে আমি ঘুমাবো, কি বুঝতে পেরেছ, 15 কোলে কেলমেন্টিন তোমার এক লাগবে না, 13 ML ওয়াও, আমাদের ভিলেজ ও আমার কাছে যে উইট আছে এগুলো ব্রেড বানাতে হবে, তো আজকে আমরা কিছু খাবার জোগাড় করবো, বিকজ এই উইটগুলো সব আমাদের ভিলেজারদের, বিকজ তাদের এত ব্রেড লাগে, এইখানে আমি একবার ব্রেড রেসিপিতে চলে যাই, আর কোনো ব্রেড নেই না, আমার 38টা ব্রেড চলবে চলবেগা, ব্লিডিং চলছে, সো এখানে আমি ব্রেড বিতরণ করে নিব, ব্রেড বিতরণ হচ্ছে, যারা যারা এখনো নেওনি তারা তারা নিয়ে নাও ব্রেড, ও বেবি ভিলেজার তুমি বড় হয়ে কাজ করবে, আর এখানে তিনজনের ব্লিডিং হচ্ছে, ভুলে যা তোমার জন্য আমার একটু স্ট্রেচিং টেবিল লাগাতে হবে, তুমি বড় হয়ে ফ্লেচার হবে, ও আমাদের কাছে তো গ্র্যাভেলের একটি পাহাড় আছে, শোভেলও আছে, আমরা এই শোভেল দিয়ে চেষ্টা করবো গ্র্যাভেলের, সেভাবে সমীপ আমি জানো যে উডগুলো আছে না, এতগুলো বাটন দেখতে পাচ্ছ, যে বাটনটা যে এমনিভাবে ক্রাফ্ট হয় এক স্ট্যাক উড তোমরা কম দেখতে পাচ্ছ, কারণ আমি কেন বুলেট প্লেস করে দিয়েছিলাম, আমি এক স্ট্যাক বাটন হয়ে গিয়েছে, ও আমাদের ফার্নান্দো বাড়ি থেকে বের হয়েছে, আমি শুধু একটা ডার্ট কেটে ফেলেছি, ডার্ট
মাটি আমি মাটি ভূমি সম্পদ কিন্তু ডায়মন্ডের পিকাস আছে গিয়েছে আমি একে ওখানে একটা লাভা ফুল আছে আমি লাভা ফুল থেকে একটা অক্সিডিয়াম জোগাড় করে অফলাইনে নেদার পোর্টাল বানিয়ে রাখবো একটা ফ্লেম দুইটা ফ্লেম দরকার আমার হোয়াট দেখি আর দুইবার ট্রাই করবো নো ওয়ে What is this? What? আজকে তো লাগ ভালো কেন আমার ফরচুন থাকলে এতক্ষণে ছয়টা ফিল্ম পেয়ে যেতাম আর আমরা দুইবার ট্রাই করবো তারপর আর ট্রাই করবো না গার্ড লাগিয়ে দিব বিকজ এই যে এই রাস্তার মতো হয়ে থাকে না আমার কাছে উইট আছে আমাদের দুইটি গরু খুঁজতে হবে এবং আমরা একটি ফার্ম বানাতে পারি একটু ভুলে যাচ্ছে ওই যে আমাদের ঘর আজকে আমাদের গোল হচ্ছে যে যেভাবে একটা এমব্রেল জোগাড় করা স্যার পরের গোলটা হবে নেদার পোর্টাল যাওয়া ওকে তো আমাদের কাছে দুটো ফ্লিন্ট হয়ে গিয়েছে তো আমরা তিনটি ফ্লিন্ট বেবি হোয়াট হোয়াট হাউ কেমনে তুমি এসকেপ করলে এখানে ভিলেজারের হোয়াট লেগেছে চেষ্টা করছি কিন্তু আমি তোদের এক্সকেপ করতে দেব না আমার কাছে কোনো অনেক ফুড আছে কিসের ফুড নেই কেন বলেছে আমার ফুড কে বলেছে আমার ফুড নেই কয়টা হবে স্লিচিং টেবিল এই স্ল্যাবের দরকার নেই আর প্লেন ও আমাদের চারটা প্লেন দরকার হাউসের ভিতরে কিভাবে আসলে ভিলেজারের ওয়াই এটা কি আমাদের জানি ওর নাম কোথায় গেল আমাদের কি জানি আমি মনে করেছি ল্যাডার দিয়ে উপরে উঠেছে আমি আরো চিন্তায় ওয়েট এ মিনিট একটা উইট অলরেডি গ্রো হয়ে গিয়েছে এই এফ কে কিন্তু হোয়াট তিনটা উইট গ্রো হয়েছে ওটা কি আমাদের ফার্নান্দো নাকি ফার্নান্দো নাম্বার টু না আমাদের ফার্নান্দো তো ঘরে নেই গ্রাইন্ডস্টোন ওইটা কেয়ার করে হোয়াট হোয়াট ইউ আর মাই টেনি এবার আমার সেটা আসবে অন্য আমার কাছে কিছু খুব ফেলেছে
এখানে একটু আমি ওদের সাথে ফাইট করবো উইদাউট এনি টেনশন থাকো আপনার কিছু পারে না তো কিছু না ফাইট করবার সে বেবি সর বাচ্চা তুমি আমার ঘরে যাও নাহলে জম্বি স্কেলিটন তোমাকে মেরে দিবে সরো তুমি আমার ঘরে যাও আমার এলাকায় ফাইটিং তাই না স্কেলি 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 যে জিতবে তারে মেরে দিবে আমার ফাইটটা দেখতে মজাই লাগে জম্বিস ভার্সাস স্কেলিটন কে জিতে গেছি কেন দেখছিস দেখছিস তুই এখন তুই আমার সাথে ফাইট আমার এক্সেল হেলথ কম বুঝেছি আমাদের আয়রনের সোয়ার্ডটা কোথায় গেল আজকে রাতে আমি ফাইটিং করব হোয়াট বেবি তুমি আমার ঘর ডিলিশ বিয়ে করেছ সমস্যা নেই আমি আজকে ফাইটিং করব কোথায় সবাই চলো ফাইটিং ফাইটিং হবে এই যে আমার বাড়িটা কি ভিলেজারের কেন্দ্র ভিলেজার আমি আরেকটা হাউস অফলাইনে বানিয়ে রাখবো বেডরক এডিশনে খেললি মাথায় রাখিস ও তারা কিন্তু বেডরক এডিশন কাল ড্রোনে আজকে এক্সপি 10 করেই যাব বললাম না যে আর খেলো কোথায় জম্বি আমার সাথে ফাইট করবি আমার সাথে ফাইট করবি কিচ্ছু বুঝে না আমি বললাম যে প্রো প্লেয়ার আর তারা ফাইট করছিস আমার সাথে আমি রটন ফ্লেস খাচ্ছি কেন লাগা লাগা কত পারিস লাগা বউ ডপ করছিস না বউ দৌড়ের কোনো প্রয়োজন নাই রাজা সাহেব সমস্যাটা কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেবি এসে করেছে আর যেতে মজা হোক ও ইট ইজ রেইনিং বৃষ্টি পড়ছে আমাদের বলছিল যে কোনোভাবেই হোক একটি না একটি অ্যাম্বুলেন্স জোগাড় করতেই হবে
মাঝে মাঝে যে রাগটা ওঠে না কিপারের প্রতি, মনে হয় এই ওয়ার্ড থেকে কিপারই ব্যান করে দিই। কিন্তু ব্যান তো করা যাবে না, মাত্র 9টা ক্যারেট, 9টা না 22টা হওয়ার কথা, না 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 17টা, নো নো নো, give me some carrots, যেখানে কোনো ক্যারেট আছে, নো ওয়ে, এখানে শুধু পটেটো, আলু, এখানে গরু ধরে, হোয়াট, যেখানে আমরা ক্যারেট পেয়েছি, তো -10 আমরা ডায়মন্ডের পিকেটটা আমার খুবই ভালো লাগে। ওই যে ওইখানে আমাদের হাউ, বিকজ আমি কোঅর্ডিনেট থেকে আমি মুখস্থ রাখি। বিল আমাদেরকে ফিশিং রড বানাবো, দুটো স্ট্রিং আছে, একটা বো, ফিশিং রড বানাবো। তো বেবি বাইরে ঘোরাফেরা করে, ও হ্যাঁ রাত্রে তো ঢুকে যায়, সেটা ইউজলেস ভিলেজার। কোনো বেবি কি বড় হয়েছে? না 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 বেবি, তোমায় দেখতে বাইরে, পেয়েছি। তো আমাদের কাছে যে এখানে বাটন আছে, এখানে গ্লাস নেই, অন্য জ্বালা হয়ে গেল, বিলেজার এসকেপও করে, আবার যাওয়াও যায় না। গ্যাস তোমরা ঘরে এসো, বন্ধ করে দেই, এবং এখানে যে বাটনটা রয়েছে এটা কেটে দিয়ে এখানে গ্লাস আসে। গ্যাস তো বাইরে তো বাটনে কোনো সমস্যা নেই, প্রবলেম ইজ সলভ। ইয়েস, এখন এই সিস্টেমে তোমাদের না বুঝে থাকান, পরের ভিডিওতে বুঝিয়ে দিই। তোমাদের গোলটাই তো পূরণ হচ্ছে না, কেউ বড় হচ্ছে না, কোনো ফার্মার নেই আশেপাশে, কি কোনো ফার্মার আছে? আমি লেদার না, আমি আয়রনের জিনিসপত্র করি, কিছু বুঝেছ? এইভাবে ফার্মার, এখন তো উইট লাগবে, যখন ক্যারট খুঁজি তখন উইট পাই না, যখন উইট খুঁজি তখন ক্যারট পাই না, হোয়াট? তোমাদের আবার কি হয়েছে? হোয়াট? ইয়েস, আই হ্যাভ অ্যান আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া। যেখানে যে উইটগুলো, হেই বেলগুলো দেখতে পাচ্ছ না, ওদেরই উইট ওদের বেচবো, মানে ভুলে ছাড়া কত বোকা। গরু, ভেড়া, ভেড়া নাও কমারা, প্রবলেম হয়ে গিয়েছে, এবং এটা দিয়ে আমরা গরু গেলে কনভার্ট করিব।
এবং আমাদের ফার্মারকে খুঁজিব। এখন যদি ফার্মারটা না পাই খতম, ফার্মারটা এমারেল্ড পাম্পকিন পাই গেছে, আমাদের খাবার আগামী 10 দিনের খাবার দাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। আজকে থেকে তুমি আমার হয়ে কাজ করবে, যখন আমাদের পাম্পকিন পাই না এটা খুবই ইউজফুল। সো আজকের আমাদের গোল ছিল কি, একটা এমারেল্ড নেওয়া। সো প্রেশার প্লেট বানিয়ে নিচ্ছি, বাইরে লাগাবো না, ভিতরে প্রেশার প্লেট লাগাবো। বিকজ তোমরা তো জানোই জঙ্গি কত সুন্দর করে আক্রমণ করে, আমার জীবনে খালি থাকে না। এখন আমি একটা কোথায় গেল প্রেশার প্লেট বানাবো, 3টা কেন 2টা বানাইতে চেয়েছিলাম, যে এখানে আছে আমি করে খুলে যাবে খুলে যা সিম সিম। এখন আমাদের রেগুলারলি যেটা করি, ও আমাদের তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অফলাইনে কিছু অক্সিডেন্ট মাইন করে রেখে একটি পোর্টাল বানিয়ে রাখবো। সো আজকের মতো টাটা, বাই বাই।